আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? জুম্মা মুবারক, আজ শুক্রবার। কী অবস্থা আপনাদের? আমার আজ আর ছুটি নাই, আমার ডিউটি আছে। এই রুমে এখন আসলাম নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে এসে তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে, কারণ রান্না না করলে সমস্যা, দুপুরে খাওয়া যাবে না, কারণ আমি হোটেলে খাই না। আর রাতে রান্না ছিল না, দুপুরকের আজকে রাত্রে, রাতে যেটা রান্না করছিলাম সেটা খেয়ে এনেছিলাম, শেষ হয়ে গেছিল, তাই তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে। শালগম আর মুরগি দিয়ে রান্না করব, তো কী আর করব, কিছু করার নেই। আজকে রান্নাটাও তেমন একটা ভালো হবে না, তারপরে খেতে হবে, কারণ আমার সাথে আর দুইটা লোক আছে, তাদেরকে খাওয়াতে হবে, এই জন্যই একটু প্রবলেম। আর প্রবাসীদের জন্য একটা দোয়া রইল আমার, যারা প্রবাসে আছেন সবাই যাতে সুস্থ থাকেন, আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখেন, এবং যারা নতুনভাবে আসতেছেন তাদের জন্য দোয়া রইল, সবাই কাজ জানে শুনে আসেন এবং কিছু রান্নাও শিখে আসেন, আপনাদের উপকার হবে এবং জীবনকে, জীবনের কিছু একটা করতে পারবেন। আর কিছু করেন আর না করেন, আপনারা কাজ জেনে শুনে আসেন, কিছু একটা কাজ জানে আসেন, আপনাদের উপকার হবে। তো বন্ধুরা ভালো থাকেন, আমি রান্নাটা শেষ করে নেই, আবার রান্না বয়ের ডিউটি আছে, অনেক প্রবলেম, এই মশলাপাতি সব কিছুই আছে এখানে, ওইগুলো আমি দিয়ে আমি রান্না করবো। তো রান্নাটা বসাই দিলাম, বিসমিল্লাহ। তো রান্না বসাই দিলাম, আজকে রান্না করব মুরগি দিয়ে আর শালগম দিয়ে। তো শালগমটা তো আগেই কেটে নিয়েছি, আপনাদেরকে দেখাইছি, মশলাপাতি দিয়ে দেবো সব কিছু, এটা রসুন পেস্ট আর আদা পেস্ট একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, এই মশলাপাতি দিয়ে দিছি। আর ওই যে মুরগি কেটে রাখছি, যে মুরগি দিয়ে রান্না করব, আমি এখন শালগমটা দিয়ে দেবো, শালগমটা দিয়ে শালগমটা একটু গলিয়ে নেব, এই যে ধীরে ধীরে খসে আসতেছে, একটু পেকে গেলে শালগমটা, তারপরে মুরগিটা আমি দেবো, দিয়ে তারপর রান্না করব। এই যে রাখছি ওইখানে, তারপর আমি কাঁচামরিচ রাখছি, টমেটো কেটে রাখছি, তারপরে টমেটো পেস্ট রাখছি, এটাও দেবো, আর ওই যে মুরগিটা রাখছি ওইখানে, মুরগিটাও দেবো। শুধু এতটুকু দিই আজকে রান্নাটা, কারণ আজকে শুক্রবার, কাজের অনেক চাপ বেশি, জুম্মা পড়ে এসে শুধু এই রান্নাটা করতেছি, জুম্মার আগে ডিউটিতে ছিলাম, এমন এসে রান্নাটা করতে হচ্ছে, কারণ রান্না না করলে আবার খেতে পারবো না, আবার ডিউটি আছে, তাড়াহুড়া করে চলে যেতে হবে। নতুন একটা কাজ ধরছি, সে কাজটা একটা আনকমন কাজ, পরে ভিডিও দেখবো আপনাদেরকে, এবং আজকে সাথে থাকুন, শুধু এতটুকুই, দেখা যাক কী হয়। তো ভালো থাকেন, রান্নাটা করে নেই, সাথে থাকুন। তো আমি টমেটো পেস্টটা এখন দিয়ে দেবো, এখন দিলে ভালো হবে, পরে দিলে হতো, কিন্তু শালগমটা গলতেছে না, এখন একটু পানি দেবো হালকা, কারণ আমার সময়টা খুবই শর্ট, কারণ আমি সকালে একটু দেরি হয়ে গেছে, কালকে রাতেও রান্না ছিল না, আজ দুপুরে আমি যে কাজটা রাখছি এখন এই কাজটা রেখে সমস্যা পড়ে গেছি, কারণ তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে এবং খেতে হচ্ছে, কারণ হোটেল থেকে আমি খুব বেশি একটা কম খাই, আমি হোটেলের খাবার তেমন একটা খাই না, সেজন্য একটু কষ্ট করে রান্না করতে হচ্ছে। তো পেকে আসছে শালগম অনেকটা, এখন মুরগিগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ জাল দেবো, তারপর এখন মুরগিও দেবো, এখন কাঁচামরিচ দেবো, টমেটো দেবো, কাঁচা টমেটো দেবো আমি, এখন দিয়ে একসঙ্গে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে দেবো, কারণ আমার সময় শর্ট, খুবই সময়, কী আর করবো, প্রবাসী বন্ধু, এটাই প্রবাসীদের প্রবলেম।
আর কিছু না, আমি বরাবরের মতোই বলতেছি। আবার যারা আসতেছেন প্রবাসী ভাই, রান্না শিখে আসেন এবং কাজও শিখে আসেন, ভালো হবে আপনাদের। এবং আর কী করার আছে, এই যে দেখেন আজকে শুক্রবার, ছুটির দিন, কিন্তু আমার ছুটি না, আমি কাজটা রেখে প্রবলেমে পড়ে গেছি, সেজন্য আমার তাড়াহুড়া করতে হচ্ছে, এটাই সমস্যা আর কিছু না। বাকি সব আলহামদুলিল্লাহ ভালো আছে, এমন একটু তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে, রান্নাটা করে যেতে হবে। জাল আর কুমলে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, জালটাকে বাড়িয়ে দেব। তোমার রান্নাটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছে দেখতে মনে হচ্ছে। এই যে শালগমটাও পেকে আসছে, তো ভালো থাকবেন সবাই, আবার কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।